ওয়াজের নামই দেয় চরম হাসির ওয়াজ। হ্যাঁ, নরম হাসি জায়েজ, চরম হাসি অট্টহাসি জায়েজ, তো এটা নামই দেখি চরম হাসির ওয়াজ। চরম হাসি আবার ওয়াজ হয় কি করে? ওটা তো অট্টহাসি, ঠিক কিনা? হাসতে হাসতে দেখা যায় বক্তা এবং শ্রোতার অজু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, চরম হাসি ওয়াজ হয় না, আর ওয়াজে চরম হাসি হয় না, ঠিক কিনা? তাহলে আমাদের মৃত অন্তরকে জিন্দা করার জন্য ওলামায়ে কেরামের সোহবতের দরকার আছে, ঠিক কিনা? তো জিকির মানে মৌখিক জিকির নয়, মৌখিক জিকিরটাও জিকির, এর দ্বারা সওয়াব হয়। কি হয়? ইলম হয় না। আর যখন কোরআন করিম থেকে নসিহত শোনা হয়, হাদিস শরীফ থেকে নসিহত শোনা হয়, ওইটা সওয়াবও হয়, ইলমও হয়, মর্যাদাও বাড়ে, গুনাও মাফ হয়। তাহলে সর্বশ্রেষ্ঠ উত্তম জিকির হচ্ছে ইলমে দিন চর্চা করা, কোরআন হাদিস থেকে কথা শোনা এবং শোনানো, ঠিক কিনা? হযরতে লোকমান নাম শুনেছেন আপনারা, লোকমান হাকিম যাকে বলা হয়, লোকমান হাকিম, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক, হাকিম, বিজ্ঞানী, অনেক বড় জ্ঞানী। ওনার ব্যাপারে এসেছে যে তার সময়টা ছিল দাউদ আলাইহিসসালামের সময়। কখন? তিনি হযরত দাউদ আলাইহিসসালামকে পরামর্শ দিতেন, হযরত দাউদ আলাইহিসসালামের উপদেষ্টা ছিল হযরতে লোকমান। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ফিমা বালাকতাল হিকমা, আপনি যে হিকমত পেয়েছেন, প্রজ্ঞা, এটা কোথায় পেলেন, কিভাবে? হযরত দাউদ বলেছেন, তিনটি আমলের মাধ্যমে আমি হাকিম হয়েছি। কয়টি আমল? হাকিম মানে কবিরাজ মনে করবেন না, এখন কবিরাজদেরকে বলা হয় হাকিম। কাদেরকে? না, এই কবিরাজ না, হাকিম মানে দার্শনিক, জ্ঞানী, পণ্ডিত, আল্লাহ যাকে হিকমাহ দান করেছেন। কি দান করেছেন? তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত জ্ঞান কিভাবে পেলেন? তিনি বলেছেন, তিনটি আমলের মাধ্যম। এক হচ্ছে বিসিদকিল হাদিস, আমি সত্য কথা বলি। কি? ও আদা ইল আমানা, আমানতকে রক্ষা করি। ও তার কি মালা ইয়া আনিনি, আর যেটা আমার দরকার নাই, হালাল কাজ, জায়েজ কাজ, সেটাও আমি করি না, অর্থাৎ যেটাই করি কমসে কম এবাদত হয়। কয়টা কাজ হল? প্রথম হচ্ছে বিসিদকিল হাদিস, সত্য কথা তিনি বলতেন। আমি দেখেছি মিথ্যাবাদী যারা, তারা ওলি দরবেশ তো দূরে থাক, ভালো আলেমও হইতে পারে না, কারণ মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলা খুব বেশি নারাজ থাকেন। দ্বিতীয় হচ্ছে
ওয়াদা ইল আমানা, আমানত রক্ষা করা। আমরা দেখেছি যে আমানত রক্ষায় আমরা খুব অসচেতন, আর আমার মনে হয় বাঙালির যে পৃথিবীতে সবচেয়ে, পৃথিবীর কোথাও বাঙালির কোনো দাম নাই, এটা জানেন আপনার কথা বলে, যে কোনো দেশে যে যদি বলে বাঙালি ওটার 3 নম্বর কাতারে রাখে, আরব বিশ্বে, ইউরোপ, আমেরিকায় বাঙালি বলতে বুঝে ডিস্টার্ব, ঝামেলা। বাঙালি মানেই বুঝে আনডিসিপ্লিনড, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, এটা কোনো শৃঙ্খলা মানে না। বাঙালি মানেই মনে করে এর কাছে ভ্যালু অফ টাইম, সময়ের কোনো মূল্য নাই। মানে পৃথিবীর যেখানেই বাঙালি যায় তাদেরকে সবসময় 3 নম্বর স্তরে রাখে। কয়টা কারণে? এদের কাছে সময়ের কোনো মূল্য, এরা উচ্ছৃঙ্খল, এরা কি? আর 3 নম্বর হচ্ছে এরা আমানতের খেয়ানত করে, দায়িত্ব কখনো বাঙালি আদায় করে না। এটা আমি সব জায়গায় দেখেছি, এটা মসজিদও দেখি, মাদ্রাসাতেও দেখি। ওস্তাদ যার যে দায়িত্ব সেটা সে পালন করে না, মনে করে ঘন্টায় পড়ালাম ছাত্রদের, দায়িত্ব আদায় হয়ে গেল, এটাই দায়িত্ব। ছাত্রের প্রতি যত্নশীল হতে হবে, ঠিক কিনা? শিক্ষক এসে ছাত্রকে পড়ালো, ছাত্র যোগ্য আলেম যদি না হয় তা বুঝতে হবে যে শিক্ষকের আমানতদারিতে যথেষ্ট ঘাটতি ছিল। তাহলে এই 3টা কাজ ছাড়া বড় আলেম হওয়া, প্রথম কি? সিদকিল হাদিস, সত্য কথা বল। দ্বিতীয়টা হচ্ছে আদা ইল আমানা, বি আদা ইল আমানা, আমানত রক্ষা করা। তৃতীয়টা হচ্ছে অপ্রয়োজনীয় কাজ জায়েজ হলেও ছেড়ে দেওয়া। এই 3টা আমলের মাধ্যমেই লোকমান হাকিম এত বড় জ্ঞানী হয়েছে, নবী ছিল না তারপর আল্লাহ তাআলা তার নাম কোরআন কারিমে উচ্চারণ করেছেন, ঠিক কিনা? এবং সুরা লোকমান নামে একটা সুরাও কোরআন শরীফে আছে। এই লোকমান হাকিম, উনি একদিন তার ছেলেকে ডেকে নসিহত করলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া আলাইকা বি মুজালাসাতিল উলামা, হে আমার প্রিয় বৎস, তোমার উপর আবশ্যক হচ্ছে আলেম ওলামাদের মজলিসে বসা। কাদের মজলিস? ওয়াসমা কালামাল হুকামা, আর তুমি হাকিম যারা জ্ঞানী তাদের কথা শুনবে, তাদের কথা শুনবে। ফা ইন্নাল্লাহ লা ইউহইল কলবাল মাইয়্যিত বিনূরিল হিকমাহ, কারণ যে অন্তরটা মরে যায় আল্লাহ হিকমতের নূর দিয়া ওই অন্তরকে জিন্দা করে দেন। কি দিয়ে? মৃত অন্তরকে আল্লাহ জিন্দা করেন কি দিয়ে? কামা ইউহইল আরদাল মাইয়্যিত বিওয়াবিলিল মাতর, যেভাবে আল্লাহ তাআলা মৃত জমিনকে প্রবল বৃষ্টি দিয়ে জিন্দা করে দেয়। তাইলে তালিম তারবিয়াত, জিকির ফিকিরের মজলিসে আসলে অন্তর জিন্দা হয়। কি হয়?
কথা বুঝতেছেন? এ হাদিসটি ইমাম তাবারানি রওয়ায়াত করেছেন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু জুলাসাইনা খায়রুন, আমাদের প্রতিবেশীদের মধ্যে সর্বোত্তম কে, আমরা কার প্রতিবেশী হব, কার সঙ্গী হব, কার মজলিসে বসব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যার মজলিসে বসলে তার দর্শনটা আল্লাহর কথা স্মরণ করায় দিবে তোমাদের, সেই ব্যক্তি যাকে দেখলে কার কথা মনে পড়বে? ওয়াজাদাকুম ফি ইলমিকুম মান্তিকুহু, আর যার কথা শুনলে তোমাদের এলেম বেড়ে যাবে। ওয়াজাকারাকুম বিল আখিরাতি আমালুহু, এবং তার আমলটা তোমাদেরকে আখেরাতের কথা মনে করায় দিবে। কয়টা জিনিস কথা বলেন? প্রথম হচ্ছে, যার মজলিসে বসলে যার দর্শনটা কার কথা মনে করাবে, যার কথা এলেমকে বাড়ায় দিবে, আর যার আমাল আখেরাতের কথা মনে করায় দিবে। হক্কানি আলেম ছাড়া এটা কোনোদিনও সম্ভব। এখন যে কিছু বক্তা ওয়াজের নামই দেয় চরম হাসির ওয়াজ, হ্যাঁ, নরম হাসি জায়েজ, চরম হাসি, অট্টহাসি জায়েজ, তো এটা নামই দেখি চরম হাসির ওয়াজ। চরম হাসি আবার ওয়াজ হয় কি করে? ওটা তো অট্টহাসি, ঠিক কিনা? হাসতে হাসতে দেখা যায় বক্তা এবং শ্রোতার অজু নষ্ট হয়ে যায়, হ্যাঁ, চরম হাসি ওয়াজ হয় না, আর ওয়াজে চরম হাসি হয় না, ঠিক কিনা? তাহলে আমাদের মৃত অন্তরকে জিন্দা করার জন্য ওলামায়ে কেরামের সোহবতের দরকার আছে, ঠিক কিনা? এখন আপনার অন্তর যে মরে গেছে এটা বুঝবেন কেমন করে? আলামত লাগবে না? কথা বলেন। হযরতে শাকিক আল বালখি রাহমাতুল্লাহ, অনেক বড় ওয়ালি, জাহেদ, আলেম, ফকিহ, আল্লাহওয়ালা, সাহেবে কাশ, ঠিক কিনা, তিনি হযরত ইব্রাহিম ইবনু আদহাম থেকে বর্ণনা করছেন। ইব্রাহিম আদহামের নাম শুনছেন না? কানা ইব্রাহিম ইবনু আদহামা ইয়ামশি ফিল বসরা, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ একদিন ইরাকের বসরাতে হাঁটতেছিলেন। ফাজতামা ইলাইহিন নাস, ওনাকে দেখে সবাই তো চিনে ফেলছে, প্রচুর লোক জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে ওই যুগে তো ফেসবুক ইউটিউব ছিল না, চিনতো কেমন করে? প্রশ্ন আসে না? আউলিয়া কেরামের দুইটা সিফত ছিল, একটা হচ্ছে প্রচার বিমুখ, যে নিজের পরিচয় গোপন রাখত, আরেক দল ছিলেন যে না প্রচার হয় হোক, শোহরাত।
ইমাম গাজ্জালি প্রথমে ছিলেন প্রচারের পক্ষে, যখন তিনি জাহেদ হয়ে গেলেন, 10 বছর জঙ্গলে কাটিয়েছেন, ঘর সংসার সব বাদ দিয়া দুনিয়ার সেরা কিতাব লিখলেন ইয়াহইয়া উলুমিদ্দিন। এই কিতাব লেখার পর সারা দুনিয়া গাজ্জালিকে চিনল। বাগদাদে মাদ্রাসা নেজামিয়া, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ, আর ওই মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন 22 বছর বয়সী ইমাম গাজ্জালি। কত বড় আলেম ছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ, চিন্তা করেন। ইয়াহইয়া উলুমুদ্দিন লেখার পর ওনার কিতাবের নাম সবাই শুনছে, ওনাকে দেখেনি। উনি সফরে গেলেন মিশরে, কায়রোতে জামে মসজিদে গেছেন জুমার নামাজ পড়তে, চুপচাপ বসে আছে দরবেশ মানুষ এক কোনায় মসজিদে, দেখে খতিব বক্তব্য দিতেছে গাজ্জালির বক্তব্য থেকে, ওনার কিতাব থেকে, যে শেখুল ইসলাম গাজ্জালি এটা বলছেন। নামাজ শেষ, গাজ্জালি যে মুসাফা করে বললেন আমি অধম গাজ্জালি। খতিব তো কলার ধরে ফেলছে, টাউটারির আর জায়গা পাহ না, তুমি গাজ্জালি। ইমাম গাজ্জালি বলেন কোন রকম জীবন রক্ষা করে মিশর থেকে তিনি ফিরছেন, এবং বললেন, তিনি নসিহত করলেন যে কখনো কখনো পরিচয় গোপন করাটাই উত্তম, কখনো কখনো পরিচয় গোপন করা। ইব্রাহিম ইবনু আদহাম উনি পরিচয় গোপন করতে পারেন নাই, ওনাকে দেখেই বসরাতে প্রচুর লোক জমা হয়ে গেছে, বুঝলেন। আগে আল্লাহওয়ালাদেরকে মানুষ পেলে আখেরাতের পাথেও সংগ্রহ করত, আর এখন আপনাদের দেশে দেখবেন পীর আউলিয়া পাইলেই কবিরাজি শুরু করে, স্ত্রীর টিউমার, ছেলের ক্যান্সার, স্বর্ণ 2 ভরি চুরি হয়েছে, জাগা জমিনের ঝামেলা। হ্যাঁ, একবারও বলে না যে আমি আল্লাহকে কিভাবে পেতে পারি, ঠিক না? ইব্রাহিম ইবনে আদহামকে পেয়ে বাগদাদের বাসরার লোকজন বললেন হুজুর আমাদের একটা প্রশ্ন আছে, আপনি উত্তর দিয়ে যান। তিনি বললেন কি? তারা প্রশ্ন করলেন মা বালুনা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, আমাদের কি হলো যে আমরা দোয়া করি আর দোয়া কবুল হয় না? কথা বুঝেন নাই? ইব্রাহিম আদহামকে প্রশ্ন করা হলো 1000 বছর আগে, তখনকার লোকজনের সমস্যা কি বলল আর এখনকার অবস্থা কই? তাই ইন আল্লাহ তাআলা ইয়াকুল ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন, তোমাদের রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে জবাব দেব। সুবহানাল্লাহ। আমি অবাক হই কবি নজরুলের কবিতা পড়লে, লোকটা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তো কবিতায় এমন কিছু কথা লিখে গেছে ওই পর্যন্ত পৌঁছতে আমাদের দেশের এই প্যারালাইজ মৌলবীদের 50 বছর লাগবে। কত বছর?
যেমন লিখে গেছে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এ কথায় অনেক গভীরতা আছে। লিখে গেছে ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুবহানাল্লাহ, কি হাই থিঙ্কিং ছিল তার। আমি যদি আরব হতাম ওই মদিনারই পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবীজি হাজরা। রসুল্লার আজমাত কি পরিমাণ তার অন্তরে ছিল। আমাদের দেশ অনেক মৌলবীর মধ্যে এরকম আজমত নাই, আছে তো। নজরুল তার এক কবিতায় লিখছে, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। সুবহানাল্লাহ, মানে আল্লাহর কালামের প্রতি তার বিশ্বাস কি পরিমাণ ছিল। তো ইব্রাহিম আদহামকে জিজ্ঞেস করা হলো, হুজুর দোয়া করি দোয়া কবুল হয় না কেন? আল্লাহ তো ওয়াদা করছেন কবুল করবেন, কবুল হয় না কেন? ইব্রাহিম আদহামকে জবাব দিছে জানেন, তিনি বললেন, ইয়া আহলাল বসরা কদ মাতাত কুলুবুকুম বি আশারাতি আশিয়া। বসরাবাসী, দশটা কারণে তোমাদের অন্তর মরে গেছে, আর এই মুর্দা অন্তরে আল্লাহকে ডাকলে জবাব পাওয়া যায়। কয়টা কারণে মনে রাখতে পারবেন এগুলো?